অনেক কিছুই নেবো, কিন্তু কিছু নিতে পারলাম না। তো বেশ, খালি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো চলে এসেছি আজকে সকাল সকাল, সকাল বলতে এখন 11টা বাজে। তো সকাল থেকে ভেবেছিলাম আসবো, কিন্তু আসতে পারিনি। ব্রেকফাস্টে বানিয়ে নিলাম আমি ঘুগনি। তো রোহিত বাড়িতে আছে, সেই জন্য ভাবলাম একটু ঘুগনি বানিয়ে নিই। আর অনেক দিন থেকে ঘুগনি খাওয়া হয়নি, তাই ভাবলাম একটু ঘুগনি বানিয়ে নিই। আর এদিকে দেখো, আমি এখন চা বসিয়ে দিয়েছি। আর রোহিত বাড়িতে থাকলে দুধ চা আমাকে করতেই হবে, মানে ও বেশি ভালোবাসে দুধ চা খেতে, কিন্তু আমি ওকে খেতে দিই না, গ্যাসের প্রবলেম আছে সেই জন্য। তো এখন দেখো আমরা চা নিয়ে বসে পড়েছি, আর চায়ের সাথেও রয়েছে মুড়ি আর ঘুগনি। তো আজকের ব্রেকফাস্টটা জমিয়ে হয়ে গেল আমাদের, মুড়ি ঘুগনি। কে কে খাবে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার বাড়ি, সো দেখো দেখো আমার বরমশাই খেতে বসে পড়েছে, এক হাতে চা, থালার মধ্যে ঘুগনি মুড়ি মেখে দিতে হয়। আর এদিকে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি রান্নাঘরে, এখন আমি সবজিগুলো কেটে নেব। আর কি কি রান্না হবে তোমরা তো জানতেই পারবে, তো চলো সবজিগুলো কেটে নিই, ঠিক আছে? সো তরকারিগুলো কাটতে কাটতে একটা কথা চিন্তা করলাম যে এই কটা তরকারিতে কি হবে, একটু আলুও কেটে নিই। তো আলুটা কি করব তোমরা অবশ্যই জানতে পারবে। তো এখন দেখো আমাকে একেবারে পাগলির মতো লাগছে, আর পাগলির মতোই তোমাদের সামনে চলে এসেছি। তো এটাই হচ্ছে আমার আসল রূপ, আসল চেহারা, এরকমই বাড়িতে থাকি, সেই জন্য আমি এরকমভাবেই তোমাদের সামনে চলে এলাম। তো এখন দেখো রান্নাঘরে আমি একদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো পোস্ত নিয়ে এসেছি, সেটাই আমি তোমাদেরকে দেখালাম। আর এখন আমি একটা জিনিস রান্না করছি, সেটা তোমরা দেখতেই পাবে, তো দেখে নাও, ঠিক আছে? সো বন্ধুরা এটা হচ্ছে ঘি করলা। তো কে কি বলো আমি ঠিক বলতে পারবো না, তো তোমরা কে কি বলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু ঘি কাল্লাই বলি, যেটা তেতো নয়, ঠিক আছে? তো এখন দেখো আমার ঘি কাল্লাগুলো ভাজা হয়ে গেছে ভালো করে, আর আমি ঘি কাল্লা খেতে খুবই ভালোবাসি, আমার খুবই ভালো লাগে। আর এখন আমি যে আলুটা কেটেছিলাম, সে আলুটাতে আমি কি রান্না করব বলো তো বন্ধুরা? সে আলুটা দিয়ে আমি বানাবো পোস্ত। তো দেখো এখানে তেল দেওয়ার পর কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজ দেওয়ার পর না পোস্তটা খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজটাকে হালকা ভেজে নিলাম, আর আলুটা দেওয়ার পরে একটু হলুদ নুন দিয়ে দিলাম, আর তারপরে বেশ ভালো করে ভেজে আর এটার মধ্যে আমি জল দিয়ে দেব। তারপর সেদ্ধ হয়ে গেলে পোস্ত দিয়ে নামিয়ে দেব, পোস্ত বাটা দিয়ে। সো আজকের ব্লগটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট। সো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ, আর যারা করনি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেছের আইকনটা প্রেস করে দাও, তাহলে সমস্ত নোটিফিকেশন অল হয়ে যাবে, আর আমি ভিডিও আপলোড করার মাত্রই তোমরা দেখতে পাবে। তো ঠিক আছে চলো, দেখা হচ্ছে আবার পরে। তো গাইস দেখো পুরো ঘেমে গেছি, এই মাত্র রান্নাঘর থেকে এলাম। তো এখনো রান্না হয়নি, সব রান্নাগুলো হয়নি, এখনো ডালটা বাকি আছে। তো ভাবলাম একটু হাওয়াতে বসে নি, পুরো গরম লেগে গেছে। আর এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেই জিনিসটা কি বলো তো তোমরা? তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই, ঠিক আছে? আর বেশিক্ষণ তোমাদেরকে ওয়েট করাবো না, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো এটাই নিয়েছি, এই ট্রাঙ্কটা। তো কালকে কালকে যখন আমরা বাজারে বেরিয়েছিলাম তখন বাজে প্রায় 8টা। তো আমার একটা বান্ধবী এসেছিল আমার বাড়ি, তো এসেছিল বান্ধবী আর বান্ধবীর হাজব্যান্ড দুজনেই এসেছিল, সেজন্য অনেকটা দেরি হয়ে গেছে আমাদের, কেন কি বান্ধবী এসছে আর অনেকটা টাইম ওদের সঙ্গে গল্প করলাম, তারপর ওরা বেরিয়ে গেল। ওদেরকে থাকতে বলছিলাম কিন্তু থাকলো না, বাড়ি চলে গেল। তো আমি ভাবলাম যে চলো আমরাও তাহলে বাজারটা একটু যাই, জাস্ট বেরিয়েছি আর হুড়মুড় করে বৃষ্টি চলে এসছে। তো তোমাদেরকে আমি কালকের একটু শ্যুট করেছিলাম, তো বৃষ্টির জন্য কিছু মানে শ্যুট করতে পারিনি। তো যতটুকু আছে আমি তোমাদেরকে দেখিয়ে দেব ভিডিওর লাস্টে, ঠিক আছে? তো ভাবলাম অনেক কিছুই নেব কিন্তু কিছু নিতে পারিনি, নিলাম একটা রেনকোট তোমাদের রোহিতদার জন্য, আর নিয়েছি ওই ট্র্যাঙ্কটা, কেন কি আমার জামা কাপড় রাখার অনেকটাই অসুবিধে। আর একটা ছোট বাক্স আছে, তোমরা দেখেছো সেই বাক্সটা, তো এখন আমি ওখান থেকে সব বের করব আর ওই বড় বাক্সটাতে রাখবো। সো ঠিক আছে চলো, এখনো রান্না বাকি আছে। তো বন্ধুরা এই মাত্র স্নান করে এলাম, আর বাকি যে রান্নাটা ছিল সেটাও করে নিলাম, আর এই মাত্র স্নান টান করে পুজো করে এলাম, পুজো করে নিলাম। এই যে দেখো তোমরা,
এই যে দেখো তো আমাদের এখানে সব সময় আমরা ফুল পাই না আর সেরকম মানে কেউ নেই যে বাজার থেকে ফুল আনা করাবো সেজন্য আমরা প্রত্যেক দিনের পূজোতে ফুল দিতে পারি না বৃহস্পতিবার আর তোমার বুধবার এই দুদিনই আমাকে বাজারে যেতে হয় ফুল আনার জন্য তো প্রত্যেক দিন তো যাওয়া সম্ভব নয় সেজন্য দুদিনই যেতে হয় সপ্তাহে আর এখন আমার রান্না হয়ে গেছে চলো আমি তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে দিই কি রান্না করলাম না দেখালে তো আমার আবার একদম শান্তি হয় না তো তো এই দেখো এখানে শুয়ে আছে আর দেখো কেমন লাগছে ওরও শরীরটা কয়েকদিন থেকে ভালো নেই কেন ভালো নেই বলো তো বলবো শরীর ভালো নেই শরীর ভালো জলে ভিজলাম ও তাই সত্যি তো বন্ধুরা চলো দেখে নাও কি কি রান্না করলাম আজকের মেনু এখানে তো ভাত আছে ঠিক আছে এখানে ভাত আছে তোমরা সবাই জানো নতুন করে বলার মতো কিচ্ছু নেই আর আজকে হয়েছে এই দেখো ওই যে ঘি করলা ভাজা করেছি আমার ফেভারিট আমার খুব ভালো লাগে এখানে করেছি আলু পোস্ত আর এখানে আছে মুগ মসুর আর মুলো দিয়ে ডাল তোমরা মুলোগুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই এরকম মুলো মুলোটাকে বেশ ভালো করে লাল করে ভেজে তারপরে ডালের মধ্যে দিয়েছি তো খুবই ভালো লাগে টেস্ট হয় খুব খেতে সো বন্ধুরা আবার অনেকটা টাইম পের করে চলে এসেছি আর গুড ইভিনিং সবাইকে জানাচ্ছি তো কে কে চা খাও বলো আর আমিও তো চা খাই কিন্তু চা খাবো একটু পরে তো এখন একটু সাজুগুজু করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি ভাবলাম আজকে একটু চুলটা বাঁধা যাক তো চুল বাঁধলাম একটু পাউডার লাগিয়ে নিলাম ফেস পাউডার আর একটু লিপস্টিক লাগিয়ে নেব সিঁদুর ঠেকিয়ে নেব আর তার সাথে কাজল পরে নিচ্ছি তো বন্ধুরা আজকের আমার মেকআপটা তোমরা দেখলে কি তাড়াতাড়ির মধ্যে আমি মেকআপ করে নিলাম তো এত সাজুগুজু করে কোথায় যাব দেখা হবে নেক্সট ব্লগে তবেই জানতে পারব